नमस्कार बंधुरा, वेलकम टू आवर चैनल। वीडियो क्लिक करार्जन आपनादेर धन्यवाद। तो अपनारा तो देखते आमी एखन WPPDS जे वेबसाइट से वेबसाइटे भिजिट करेछि। आजकेर भिडियोते आपनादेर जानाबो आपनारा रेशम कार्ड कीभावे परिवर्तन करबेन एबं रेशम कार्ड परिवर्तनेर फले आपनारा कि कि सुविधा पाबेन, अर्थात बड़ो कार्ड थेके छोटो कार्डे कीभावे परिवर्तन करबेन एबं एर फले आपनारा कि कि सुविधा पाबेन। तो अपनारा कीभावे फर्मटी पाबेन एबं कोथाय जमा देबेन, तार जन्य आपनादेर कि कि डकुमेंट्स लागबे एबं कतदिन पर आपनारा रेशम कार्डटी पाबेन, नतून रेशम कार्डटी, सम्पूर्ण इनफरमेशन्स आपनादेर जानिये देब। तबे भिडियोटि शुरू करार आगे चैनेले नतून होये थाकले चैनलटि अवश्यई सबसक्राइब करुन एबं पाशे थाका बेल आइकनटि क्लिक करुन, जाते परबर्ती समस्त रकम सरकारी कर्मेर खबर, सरकारी प्रकल्पेर खबर सबार आगे पेये जान। तो चलुन फ्रेंड्स, विस्तारित सब किछु देखे नेवा जाक। तो আপনাদের রেশন কার্ড পরিবর্তনের জন্য এই ওয়েবসাইটে আসতে হবে এবং এই ওয়েবসাইটের লিংক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো আপনারা ওই লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন এবং অফিশিয়াল ওয়েবসাইটে আসার পর দেখুন এখানে একটি অপশন পাবেন ফিচার্স। দেখুন হোম, অ্যাবাউট আস, রিপোর্ট অন NFCA, গ্রিভারেন্স এবং ফিচার্স। যখন আপনারা ফিচার্সে ক্লিক করবেন, নিচেতে স্ক্রল ডাউন করবেন, তো দেখুন নিচেতে স্ক্রল ডাউন করার পর দেখুন এখানে একটি অপশন পাবেন ফর্মস। তো যখন আপনারা ভিউ ফর্মসে ক্লিক করবেন এখানে কিন্তু অনেকগুলি অ্যাপ্লিকেশনস ফর্ম খুলে যাবে, সেক্ষেত্রে আপনাদের খেয়াল রাখতে হবে VIIU এবং VIIR, অর্থাৎ 8R এবং 8R, অর্থাৎ আরবান এরিয়া এবং রুরাল এরিয়াদের জন্য, অর্থাৎ গ্রামাঞ্চলের এবং শহরাঞ্চলের জন্য। গ্রামাঞ্চল এবং শহরাঞ্চলের অ্যাপ্লিকেশনস ফর্মের টাইপ একদমই এক, শুধুমাত্র গ্রামাঞ্চলের ক্ষেত্রে আপনাদের ভিলেজ পঞ্চায়েত সিলেক্ট করতে হবে এবং শহরাঞ্চলের ক্ষেত্রে আপনাদের ওয়ার্ড সিলেক্ট করতে হবে। তো চলুন ফ্রেন্ডস দেখে নেওয়া যাক। তো প্রথমত আপনাদের যখন এই অ্যাপ্লিকেশন ফর্মে ডাউনলোডে ক্লিক করবেন, আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড হয়ে যাবে এবং দেখুন খুলে যাবে, যেখানে বলা হবে দেখুন পূর্ববর্তী AAY অথবা BPL অথবা আদারওয়াইজ এলিজেবল গ্রাহকদের RKSY2 রেশন কার্ডের পরিবর্তে RKSY1 রেশন কার্ড পাওয়ার জন্য, অর্থাৎ রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা রেশন কার্ড 2 থেকে রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা 1 রেশন কার্ড পাওয়ার জন্য। যেখানে দেখুন ইংরেজিতে মেনশন করে দেওয়া হয়েছে যে আমি অন্তর্দয় অন্ন যোজনা ফ্যামিলি অথবা বিলো পভার্টি লাইন ফ্যামিলি থেকে অথবা আদারওয়াইজ এলিজেবল ফ্যামিলি থেকে আমরা আসছি, যেখানে আমরা RKSY2 রেশন কার্ড পাওয়ার যোগ্য, যেটি কিন্তু এখানে ইংরেজিতে মেনশনস করে দেওয়া হয়েছে। এবং তার জন্য আপনাদের নিজেদের যে অ্যাপ্লিকেশনস ফর্ম, সেই অ্যাপ্লিকেশনস ফর্মটি কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। তো প্রথমত আপনাদের অ্যাপ্লিকেশনস ফর্মটি ফিল আপ করার আগে আপনাদের প্রিন্ট আউট করে বের করে নিতে হবে এবং প্রিন্ট আউট করে বের করে নেওয়ার পর দেখুন এখানে আপনাদের প্রথমে ভিলেজ, এখানে আপনাদের ভিলেজ দিতে হবে এবং উপরে আপনাকে কিন্তু এখানে ব্লক দিতে হবে। ব্লক দেওয়ার পর নিচেতে ভিলেজ, তারপর আপনার পিনকোড, আপনার গ্রাম পঞ্চায়েত, আপনার ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, পোস্ট অফিস, মোবাইল নাম্বার দেবেন। যেহেতু আপনাদের মোবাইল নাম্বার দিতে হবে, কারণ আপনারা যখন রেশন কার্ডটি চলে আসবে আপনাদের কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, এবং আপনাদের যদি ইমেল আইডি থাকে সেক্ষেত্রে আপনারা ইমেল আইডিটিও দেবেন। এবং দেখুন ইমেল আইডি দেওয়ার পর এখানে যেখানে বলা হয়েছে দেখুন RKSY2 রেশন কার্ড, অর্থাৎ কপি, এখানে বলা হয়েছে রেশন কার্ড নাম্বার, অর্থাৎ আপনার যে রেশন কার্ডটি আছে RKSY2 সেই রেশন কার্ডের নাম্বারটি কিন্তু এখানে আপনাকে দিতে হবে। এবং এখানে কিন্তু আপনি একসাথে 5 জনের রেশন কার্ড পরিবর্তন করতে পারবেন এবং এখানে বলা হয়েছে দেখুন কপি অফ RKSY2 রেশন কার্ড শুড বি অ্যাটাচ, অর্থাৎ আপনি যদি আপনার একার জন্য এখানে ফর্মটি ফিল আপ করেন সেক্ষেত্রে আপনার রেশন কার্ডটি অ্যাটাচ করবেন, এবং আপনি যদি আরও একসাথে 2-3 জনের করেন সেক্ষেত্রে আপনাদের প্রত্যেক জনারই কিন্তু এখানে RKSY2 রেশন কার্ডটি কিন্তু এখানে আপনাকে অ্যাটাচ করতে হবে। এবং তারপরে দেখুন নেম অফ দ্য ফ্যামিলি মেম্বার অফ দ্য ফ্যামিলি হু পোজেস দ্য RKSY2 কার্ড, অর্থাৎ যে রেশন কার্ডটি পরিবর্তন করতে চান তার নাম কিন্তু এখানে আপনাকে উল্লেখ করতে হবে। তারপর এখানে আপনাকে জেন্ডার, অর্থাৎ আপনার মেল ফিমেল সেটি কিন্তু এখানে আপনাকে দিতে হবে। তারপর এপিক নাম্বার, আপনারা জানেন যে এপিক নাম্বার ভোটার কার্ডের যে এপিক নাম্বার, সেই এপিক নাম্বারটি কিন্তু এখানে আপনাকে দিতে হবে। তারপর হচ্ছে আপনাদের আধার নাম্বার, তো আপনাদের যে 12টি সংখ্যার যে আধার নাম্বার, সেই আধার নাম্বারটি কিন্তু আপনাকে দিতে হবে। তারপর হচ্ছে রিলেশনশিপ উইথ হেড অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ আপনার হেড অফ দ্য ফ্যামিলির সাথে আপনার কী সম্পর্ক, এবং আপনি যদি হেড অন ফ্যামিলির সেক্ষেত্রে আপনাকে কিন্তু হেড এখানে লিখে দিতে হবে। তারপর হচ্ছে ডেট অফ বার্থ, অর্থাৎ আপনার ফার্স্ট জানুয়ারি কারেন্ট ইয়ারে আপনার কত ডেট অফ বার্থ ছিল, অর্থাৎ আপনি যে বছরে এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে চান সেই বছরে আপনার ফার্স্ট জানুয়ারিতে কত বয়স ছিল সেটি কিন্তু এখানে আপনাকে দিতে হবে। তারপর বলা হয়েছে আপনি যদি AAY অথবা BPL ফ্যামিলি থেকে আসেন, বিলং করেন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু এখানে রেশন কার্ডটি অ্যাটাচ করে দিতে হবে। এবং পাশে প্যান নাম্বার, তো আপনারা যখন এই প্যান নাম্বারটি দিয়ে দেবেন নিচেতে একটি দেখতে পাবেন সিগনেচারও অ্যাপ্লিকেন্ট, যেখানে আপনাকে কিন্তু সিগনেচারটি করে দিতে হবে। এবং পাশে যে ফর্মটি জায়গাগুলি পূরণ করা সেই এই জায়গাগুলি কিন্তু আপনাকে পূরণ করতে হবে না, আপনাকে এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে আপনাদের BDO অফিসে জমা দিতে হবে এবং BDO অফিসে কিন্তু এই বাকি যে জায়গাগুলো আছে শূন্যস্থানগুলো সেগুলি কিন্তু সেখানেই পূরণ করা হবে।
এবং দেখুন তার সাথে সাথে আপনাদের দেখুন এখানে নিচেতে বিভিন্ন রকম টার্মস অ্যান্ড কন্ডিশনস দিয়ে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আপনারা কিন্তু ভিডিওটি পজ করে পড়ে নিতে পারবেন। এছাড়াও আপনাদের কিন্তু ডাউনলোডিং প্রসেস দেখিয়ে দিয়েছি, তো আপনারা কিন্তু ডাউনলোডিং প্রসেস আপনারা যেমনভাবে দেখিয়েছি তেমনভাবে করে কিন্তু আপনারা এটি পড়ে নিতে পারবেন। এবং আপনারা যদি রেশন কার্ড অর্থাৎ ARKSY-1 রেশন কার্ড পাওয়ার যোগ্য হন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফোনের মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হবে। তো ফ্রেন্ডস, ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন, এবং আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার কি রেশন কার্ড রয়েছে আপনাদের কমেন্ট বক্সে আমাদের অবশ্যই জানাবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। ধন্যবাদ ফ্রেন্ডস।